চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের আনুষ্ঠানিকতা। একসাথে দুই তিথি পড়ায় এবছর নবমী ও দশমীর আনুষ্ঠানিকতা পড়েছে একই দিনে। ফলে নবমী বিহিত পূজার ক্ষণ শেষে হওয়ার পরই শুরু হয় দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক প্রতিবেদন। চট্টগ্রামে পূজার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিভিন্ন পূজা মণ্ডপ। রোববার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। চট্টগ্রামে এবার 2000 মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে শেষ হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। দেবীর বিদায় লগ্ন ঘনিয়ে আসায় বিষাদের সুরও বাজছে ভক্তদের হৃদয়ে। নবমী তিথির শেষে দশমী লগ্ন শুরু হওয়ায় রাজশাহীর মণ্ডপগুলোয় শুরু হয় দশমী বিহিত পূজা। পরে দর্পণ বিসর্জন ও মায়ের বেদিতে সিঁদুর অর্পণ করেন নারীরা। বরিশালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব। দেবী মহামায়ার কৈলাসে প্রত্যাগমনী দুর্গোৎসবের বিজয়া দশমী। এই উপলক্ষে সনাতন ধর্মের নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠে। মহানবমী উপলক্ষে ময়মনসিংহ নগরীর প্রতিটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা। ঢাক ঢোল, কাঁসর ঘণ্টা আর ভক্তি মন্ত্রে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো। বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত থাকে পূজারী ও ভক্তরা। পটুয়াখালীতে 186 পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। পঞ্জিকা অনুযায়ী নবমী ও দশমী একদিনে হওয়ায় দিনাজপুরে পূজা মণ্ডপগুলোতে বেড়েছে ভক্তদের ভিড়। ঢাক ঢোল বাজিয়ে দুর্গোৎসবের শেষ পর্বের আনুষ্ঠানিকতা সারছেন পুরোহিতরা। শেষ বেলায় দেবীর কাছে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রার্থনা জানান ভক্তরা। ACTV নিউজ ডেস্ক।